কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এর একটি জবশিট রয়েছে আমাদের সামনে যেটা মাইক্রোসফট এক্সেলের একটি জবশিট সো এখানে বলা হয়েছে প্রিপেয়ার এ উইকলি উইজি শিট ফর ওয়ার্কিং অ্যাজ ফর স্পেসিফিকেশন ইউজিং স্পিস শিট অ্যানালাইসিস সফটওয়্যার সো স্পেসিস অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে আমাদের উইকলি উইজি শিট এটাকে তৈরি করতে হবে সো আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং আমাদের কিছু স্যাম্পল দেওয়া রয়েছে এখানে দুইটা স্যাম্পল দেওয়া রয়েছে এবং নিচে আমাদের এই ডেমোগুলো দেওয়া রয়েছে এগুলো ফলো করে আমাদের সম্পূর্ণ এই কাজটি শেষ করতে হবে সো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পল যে ওয়ানটা রয়েছে সেটা আমাদের এক্সেলের ভিতরে তুলে নিতে হবে সো আমরা অলরেডি কিন্তু এক্সেলের ভিতরে এটাকে তুলে নিয়েছি সো আপনারা হচ্ছে এভাবে এক্সেলের ভিতরে সর্বপ্রথম এটাকে তুলে নেবেন এরপর দ্বিতীয় যে স্টেপ সেই স্টেপে আমরা দেখব যে আমাদের এখানে যে স্যাম্পল ওয়ান যেহেতু আমরা অলরেডি এক্সেল শিটে তুলে নিয়েছি আমাদের এখানে যে ফন্ট টাইটেল আর টাইটেল ফন্ট এটা বলছে টাইমস নিউ রোমান আদার যে টেক্সট ফন্ট সেটা বলছে এরিয়াল এবং টোটাল টাইটেল ফন্ট সাইজ হচ্ছে চোদ্দো আর আদার যে ফন্ট সাইজ সেটা এখানে ইলেভেন দেওয়ার কথা ছিল যেহেতু কন্ডিশন আমরা দেয় নেই সো আমরা এখান থেকে আদার ফন্ট সাইজ ইলেভেন করে দেবো সো এই সবার সর্বপ্রথম আমরা করে নেবো সেই জন্য আমরা এক্সেলে চলে আসি দেন আমরা যে এই উইকলি উইজের সিট এটাকে সিলেকশন করবো সিলেকশন করে লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এটার যে ফন্ট টাইমস নিউ রোমান এটাকে সিলেকশন করে দেবো এবং ফন্ট সাইজ হলো চোদ্দো এটাকে করে দেব। এবং আদার যে ফন্টগুলো রয়েছে আদার সবগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট হচ্ছে এরিয়াল করে দেব এবং ফন্ট সাইজ ইলেভেন করে দেবো তাহলে আমাদের এটা হয়ে যাবে এর পরবর্তীতে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন সেল ফর্মেটিং অ্যাজ পার স্যাম্পল বাকি যে সেল ফরম্যাটিংগুলো রয়েছে সেটা আমাদের যে স্যাম্পল যেভাবে দেওয়া রয়েছে স্যাম্পলে সেই অনুযায়ী করে নেওয়ার জন্য বলা হয়েছে হ্যাঁ এরপর এরপর দেখতে পাচ্ছি আমরা ইএমপি আইডি ইএমপি আইডি হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে আমাদের ইএমপি আইডিটা নিতে হবে এবং অ্যাপ্লাই ভ্যালিডেশন যেহেতু করব এখানে আমাদেরকে বলছে ইউনিক ভ্যালু ফর ইস এমপ্লয়ার প্রত্যেক এমপ্লয়ারের জন্য আলাদা আলাদা ইউনিক ভ্যালু যাতে থাকে সেই জন্য সেদিকে লক্ষ্য রাখার জন্য বলছি টোটাল আমাদের সেভেন ডিজিট থাকবে এমপ্লয় আইডি তার ভিতরে হচ্ছে ই থাকবে মানে ক্যারেক্টার থাকবে একটা এবং বাকি যে সিক্স ডিজিট সেটা হচ্ছে নিউমেরিক টাইপের যে ভ্যালু সেটা থাকবে সো এইটা আমাদের করে নিতে হবে এটা করার জন্য আমরা সর্বপ্রথমে যেটা করব যে আমরা এখানে কিছু টেক্সট কিছু আইডি এমপ্লয় আইডি নিয়ে নিচ্ছি এখানে সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব ইএমপি আইডিটাকে সিলেকশন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জেনারেল সো আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবো অ্যারোতে ক্লিক করার পরে আমরা একদম নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছি মোর নাম্বার ফাংশন আমরা এখান থেকে মোর নাম্বার ফাংশনে ক্লিক করব এখান থেকে নাম্বার মোর নাম্বার ফর্মেট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট কাস্টমি ক্লিক করবো কাস্টমি ক্লিক করে আমরা এখানে জেনারেল ক্লিক করব জেনারেল ক্লিক করে জেনারেলের আগে এখান থেকে পয়েন্ট রাখবো এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা এখান থেকে ই টাইপ করে দেব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব তাহলে হবে কি আমরা যদি কোনো ভ্যালু এখান থেকে টাইপ করি দেন তার পূর্বে কিন্তু আমাদের ই যে অক্ষরটা বা ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে সো এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে অটো কিন্তু চলে আসতেছে আমরা যদি এখান থেকে অন্য কোনো ভ্যালু টাইপ করি এখানে দেন যদি বাইরে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে সো এই অটো করার জন্য আমাদের এই কাজটা করতে হবে এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা আইডি নাম্বার দিয়ে নেই যেটা হচ্ছে আমাদের এখানে দেয়া রয়েছে যেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর আমরা ইন্টারপ্রেশ করে এটা চলে আসবে দেন এটাকে সিলেকশন করে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিজ পর্যন্ত দিয়ে দেব তাহলে আমাদের টোটাল এটা চলে আসবে দেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অটো ফিল অপশন আমরা এখানে ক্লিক করব দেন এখান থেকে ফিল সিরিজে ক্লিক করলে এটা দাস সিরিয়ালি হয়ে যাবে তার মানে আমরা যদি এই ইএমপি আইডির ভিতরে ক্লিক করি তাহলে আমরা ফর্মুলা বাড়ি থেকে লক্ষ্য করে দেখতে পারবো যে আসলে এটার ভিতরে কিন্তু আমাদের শুধুমাত্র সিক্স ডিজিট নিউ ভ্যালু রয়েছে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আসলে আমাদের কিন্তু সিকডিজিক নিউমেরিক ভ্যালু কিন্তু এখানে রয়েছে আর আমাদের যে অতিরিক্ত যে ক্যারেক্টার ই সেটা কিন্তু আমাদের এখানে কাউন্ট হচ্ছে না সেই দিকে লক্ষ্য করে আমাদের কাজটা করতে হবে আচ্ছা এরপর হচ্ছে যাতে ইউনিক ভ্যালু হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সো আমরা যদি এখানে দেখি আমাদের কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা ভ্যালু রয়েছে সো আমরা যদি এটাকে যদি দুইটা ভ্যালু একই রকমের করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা ওয়ানসেই দুইটি কিন্তু আইডি একত্রে এন্ট্রি করা যাচ্ছে তো আমাদের এখানে যেহেতু ইউনিক হয়নি তো যাতে ইউনিক হয় সেই ব্যাপারটা আমাদের করতে হবে সো এটা করার জন্য প্রথমে আমাদের কিছু ফাংশন জানতে হবে যেমন আমাদের কী কী ফাংশন এখান দরকার হতে পারে সো ইউনিক ভ্যালুর জন্য আমাদের যে ফাংশন দরকার হবে সেটা হচ্ছে ইকোয়েল কাউন্ট ইফ কাউন্ট ইফ দেওয়ার পরে আমরা এখান থেকে বলতেছে রেঞ্জ সো আমরা এখান থেকে রেঞ্জটাকে টাইপ করে দেবো সো আমরা এখানে রেঞ্জটাকে টাইপ করে দেবো সো আমরা এখান থেকে এই যে রেঞ্জটা এই রেঞ্জটাকে আমরা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এটাকে অ্যাপসোলেট করে দেবো কিবোর্ড থেকে এ ফোর প্রেস করার মাধ্যমে আমরা এটাকে অ্যাপসুলেট করে দেবো সো এই প্রেস করলাম তাহলে অ্যাপসোলেট হয়ে গেল দেন কমা দিব এবার বলছি ক্রাইটেরিয়া সো ক্রাইটেরিয়া দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করবো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাখানে এখানে অঞ্চলে আসলো আচ্ছা এরপর্বে আমরা যদি এখান থেকে যে কোনো একটা ভেদিউকে আমরা চেঞ্জ করে দিই এখান থেকে যেমন এখানে এখান থেকে এটাকে যদি আমি ওয়ান করে দিই তাহলে আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু চলে আসতেছে তাই না সো আমি এখান থেকে আগের অবস্থায় এটাকে টু করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ওয়ান চলে আসতেছে সো এই ফর্মুলার শেষে আমরা এখানে একদম ব্র্যাকেট ক্লোজ করার পরে ইকোয়েল দেবো আমরা এখানে ওয়ান টাইপ করব। এবং ইন্টারপ্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টু চলে আসলো যখন আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু যদি না হয় অর্থাৎ একই আইডি যদি একাধিকবার টাইপ করি আমরা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একই আইডি একাধিকবার টাইপ করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফলস চলে আসলো তো আমরা কিন্তু ইউনিক ভ্যালুর জন্য আমরা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব আচ্ছা এটা টাইপ করলাম এরপরে আমাদের যেটা করতে হবে এরপর যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যে এটা যাতে নিউমেরিক ভ্যালু হয় এবং সিক্স ডিজিট হয় সো সিক্স ডিজিটের জন্য আমরা এখানে ইকোয়ালকে কল করব এবং টাইপ করব লেন্থ এলি এন লেন্থ টাইপ করার পরে এখানে বলতেছে টেক্সট আমরা প্রথম সেলটাকে সিলেকশন করে দেব দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করব তাহলে আমাদের এখানে বলতেছে সিক্স তার মানে আমাদের এখানে ছয়টা ডিজিট রয়েছে সো আমরা এটাকে আবার পুনরায় এডিট করব দেন ইকোয়েল চাপ দিয়ে আমরা এখান থেকে সিক্স টাইপ করে দেবো ইনকার চাপ চাপব তাহলে দেখতে পাচ্ছেন এখানে টুরু যখনই আমরা এখানে আরেকটা ডিজিট অতিরিক্ত অ্যাড করব তখন দেখবেন যে এখানে ফলস হয়ে যাবে যেহেতু আমাদের এখানে সেভেন ডিজিট সেই জন্য কিন্তু এখানে ফলস হয়ে যেতেছে তাহলে আমাদের ডিজিট লিমিটের জন্য আমাদের এই লেনটাকে টাইপ রাখতে হবে এবং আর একটা রয়েছে ইজ নাম্বার সেটা হচ্ছে যাতে নিউমেরিক ভ্যালু হয় সেই জন্য সো আমরা যদি এখানে টাইপ করি ইজ নাম্বার ইজ নাম্বার ইজ নাম্বার টাইপ করার পরে ভ্যালুর জায়গায় যদি আমরা এই ইএমপি আইডির প্রথম সেলটাকে দিয়ে দিই দেন ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন টুরু চলে আসতেছে সো আমরা যেহেতু এই যে আমাদের যে ইটা রয়েছে এটা কিন্তু আমরা এখানে সহসে টাইপ করে দিইনি একটা ফাংশন সিস্টেমের মাধ্যমে আমরা এটা টাইপ করেছি সো এটা আমাদের করতে হবে এরপর এরপর আমাদের যেটা আছে যে আমরা যদি এখান থেকে কোনো একটা ওয়ার অক্ষর টাইপ করে দিই যেমন আমরা এখান থেকে এ অক্ষরটার ভিতরে টাইপ করে দিচ্ছি যখন টাইপ করব তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফলস এটা চলে আসতেছে সো এটাই কিন্তু আমাদের ইজ নাম্বারের কাজ এখন কথা হচ্ছে এই তিনটাকে আমরা কম্বাইন করে একটা ফাংশন তৈরি করব এই তিনটা আমি এক্সপ্লেন করলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন আসলে তিনটা কীভাবে কাজ করতেছে সেই জন্য আচ্ছা এবার হচ্ছে তিনটাকে আমরা অ্যান্ড ফাংশনের ভিতরে ইনক্লুড করে দেবো সো এই জন্য আমরা এখানে প্রথমেই অ্যান্ড টাইপ করি ইকোয়াল অ্যান্ড টাইপ করার পর এখানে বলছি কি লজিক্যাল টেস্ট তো প্রথম আমাদের যে কাউন্টিভ সেটাকে আমরা এখানে টাইপ করবো সো আমরা টাইপ করতেছি কাউন্টি। কাউন্টি টাইপ করার পর এখান থেকে আমরা রেঞ্জটাকে দিয়ে দেব। এই সম্পূর্ণ রেঞ্জটাকে দিয়ে দেব এবং এই রেঞ্জটাকে আমরা অ্যাপসুলেট করে দেবো কীবোর্ডে কীবোর্ডের ফোর চাপ দেওয়ার মাধ্যমে সো অ্যাপসুলেট করে দিলাম দেন কমা দিব এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্রাইটেরিয়া সো ক্রাইটেরিয়া এখানে আমরা যে আমাদের ইএমপি যে প্রথম সেলটা রয়েছে সেই সেলটাকে দিয়ে দেব এবং ব্রাকেট ক্লোজ করে ই দিব এবং এখানে টাইপ করবো ওয়ান এরপর আমরা কমা দিব দেওয়ার পরে দ্বিতীয় যে আমাদের রয়েছে যে টেক্সট যে লিমিট সেটা দেওয়ার জন্য সো আমরা এই জন্য টাইপ করবো লেন্থ লেন্থ টাইপ করার পর এখানে বলছে সে টেক্সট সো টেক্সট এখানে আমাদের ইএমপি আইডির প্রথম সেলটাকে দিয়ে দেব ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইকাল দেবো এবং আমাদের টেক্সট লেন্থ যেহেতু সিক্স সেই জন্য আমরা এখান থেকে সিক্স দিয়ে দেব। এবার কমা দিব এরপর আমরা যেহেতু রয়েছে আমাদের নিউমেরিক ভ্যালু এই জন্য আমরা টাইপ করবো ইজ নাম্বার ইজ নাম্বার টাইপ করার পর এখান থেকে ভ্যালু আমাদের এই প্রথম সেলটাকে দিয়ে দেবো ব্যাকেট ক্লোজ করব। এবং ইন্টারপ্রেস করব এবং ইয়েস তো দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসলো আমাদের এই তিনটার কোনো প্রয়োজন নেই আপাতত সো আমরা এবার যদি এটাকে আমরা যদি এখান থেকে যদি কোনো একটা ডুপ্লিকেট ভ্যালু দেওয়ার চেষ্টা করি যেমন এখান থেকে প্রথমে অন তারপর অন দিয়ে দিলাম দেন যখন অন দিয়েছি তা আমাদের এখানে ফলস চলে আসতেছে তার মানে যেহেতু আমাদের এখানে ডুপ্লিকেট ভ্যালু পাওয়া যাচ্ছে সেই জন্য আমাদের এখানে ফলস চলে আসতেছে এটা হলো আমাদের ডুপ্লিকেট ভ্যালুর জন্য এরপর হচ্ছে লেন্থ সো আমাদের যেহেতু সিক্স ডিজিট আমরা যদি এখান থেকে একটা ডিজিট বাড়ানোর চেষ্টা করি দেখেন সরি আমরা যদি এখান থেকে ডিজিট বাড়ানোর চেষ্টা করি সরি সো দেখেন আমরা এখানে একটা ডিজিট অতিরিক্ত বাড়াই দিয়েছি এখন কিন্তু সেভেন ডিজিট এখানে সেভেন ডিজিট নিউমেরিক ভ্যালু আমাদের এখানে কিন্তু ফলস অটোমেটিক চলে আসতেছে সো এইটা কিন্তু আমাদের কাজ করতেছে এবং এর ভিতরে যদি আমরা কোনো একটা নিউমেরিক ভ্যালুর পরিবর্তে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিই তখন কিন্তু আমাদের ফলস কাজ করতেছে তার মানে আমরা এটা আমাদের এটা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতেছে সো আমরা এটাকে এইভাবে আমরা প্রথমে তৈরি করে নেব এরপর আমরা এটার ভিতরে যে ফর্ম যে ফাংশনগুলো রয়েছে সব ফাংশনগুলোকে আমরা একতা সিলেকশন করব এবং এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এই যে ইএমপি আইডি এটাকে সম্পূর্ণ সিলেকশন করব করার পরে আমরা চলে যাব ডাটা ডাটা ট্যাবে ক্লিক করবো এবং এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিং এখানে দেখতে পাচ্ছেন এনি ভ্যালু এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে কাস্টম ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছি রয়েছে ফর্মুলা সো ফর্মুলার এখানে এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। তাহলে হচ্ছে আমাদের এই যে ডুপ্লিকেট ভ্যালু আমরা যদি এখানে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা আর আসবে না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে ইরোডটা সেটা কিন্তু শো হচ্ছে এবং আমরা যদি এখান থেকে যদি কোনো একটা ডিজিট বা ক্যারেক্টার এখানে টাইপ করি দেন আমরা ইন্টার পেস্ট করি অর্থাৎ আমরা যদি কোনো ক্যারেক্টার এখানে এন্ট্রি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে না এবং আমরা যদি এখান থেকে আমাদের যে ডিজিটাল লিমিট যেটা ছিল সিক্স আমরা যদি এখানে সিক্সের কম অথবা বেশি দেওয়ার এন্ট্রি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এন্ট্রি নিচ্ছে না তার মানে আমাদের এটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে তার মানে হচ্ছে আমাদের এটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি এরপর আমাদের এখানে রয়েছে যে কিছু এরিয়া রয়েছে যেটা ড্রপডাউন লিস্টের মাধ্যমে আমাদের তৈরি করতে বলছে সো আমাদের এখানে তিনটে এরিয়া দেওয়া রয়েছে একটা হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি সো এটা আমাদের তৈরি করতে হবে ড্রপডাউন লিস্টের মাধ্যমে তার আগে হচ্ছে আমরা কিন্তু এই পাশে একটা হেল্পার টেপিল অলরেডি তৈরি করে নিয়েছি এটা আপনারা তৈরি করে নেবেন যাতে আপনাদের কাজে সুবিধা পাওয়া যায় সো আমরা এই জন্য এখন যেহেতু আমরা এখানে ড্রপডাউন লিস্টটাকে তৈরি করবো এই ড্রপডাউন লিস্টটাকে তৈরি করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে নেব সিলেকশন করার পরে আমরা চলে আসব ডাটা ট্যাবে ক্লিক করব। ডাটা ট্যাবে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যেটা রয়েছে একটা হলো দুইটা অফ দুইটা পদ্ধতি অবলম্বন করে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি একটা হচ্ছে লিস্টের মাধ্যমে সো আমরা যদি এখান থেকে লিস্টে টাইপ করি দেন আমরা এখান থেকে যদি এভাবে টাইপ করে দিই যেমন গ্রেড ওয়ান কমা গ্রেড টু কমা গ্রেড থ্রি এভাবে টাইপ করে যদি আমরা ওকেতে প্রেস করে দিই তাহলে হচ্ছে আমাদের ড্রপডাউন লিস্টটা এভাবে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্রপডাউন লিস্টটা এভাবে তৈরি করতে পারতেছি অথবা যদি অন্য একটা পদ্ধতি অবলম্বন করে আমরা কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এটাকে সিলেকশন করে আবার পুনরায় ডাটা টাইপে চলে যাই দেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি দেন আমরা এখান থেকে এটাকে অল ক্লিয়ার করে দিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আগে কাজটা করেছিলাম সেই জন্য এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে ভ্যালু সো ভ্যালু এটাকে পরিবর্তন করে আমরা যদি এখান থেকে লিস্টে ক্লিক করে দিই দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি রয়েছে সোর্স সো সোর্সের এখানে জাস্ট আমরা এখান থেকে আমাদের এই যে অপশানগুলো রয়েছে আমরা এখান থেকে সিলেকশন করে দেবো দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ড্রপডাউন লিস্ট এখান থেকে তৈরি হয়ে যাবে সো এভাবে কিন্তু আমরা ড্রপডাউন লিস্টটা তৈরি করে নিতে পারি সো আমরা হচ্ছে আমাদের যে স্যাম্পল রয়েছে স্যাম্পলে যেভাবে রয়েছে সেভাবে একটু সাজিয়ে নিই আমরা প্রথম রয়েছে আমাদের এখানে এটা ওয়ান দেন আমরা এটাকে ওয়ান করে দিই তারপর রয়েছে থ্রি আমরা একটু সাজিয়ে নিচ্ছি এইভাবে আর টু রয়েছে তারপর ওয়ান তারপর আবার রয়েছে থ্রি দেন তারপর রয়েছে টু জাস্ট আমরা এভাবে জাস্ট আমাদের যেভাবে স্যাম্পুলে দেয়া রয়েছে আমরা সেভাবে সাজিয়ে নিতে পারি এখান থেকে আচ্ছা ওকে সো আমরা কিন্তু এটা অলরেডি এখান থেকে সাজিয়ে নিতে পেরেছি এরপর আমরা পরবর্তী যে আমাদের কন্ডিশন রয়েছে সেদিকে ফলো করব এরপর দেখি আমাদের এখানে তারপর দেখতে পাচ্ছি রয়েছে বেসিক উইজেস সো এখানে দেখতে পাচ্ছেন আপ টু চল্লিশ আওয়ার্স উইজেস ইজ বেসিক উইজেস তো চল্লিশ ঘন্টার এটা হলো এটা হলো বেসিক উইজেস সো যদি চল্লিশ ঘন্টা নিচে থাকে তাহলে অটো ফিল আর আচ্ছা ভ্যালু আর অটো ফিল ফলো দ্য বিলো কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী আমাদের এটাকে অটো ফিল হয়ে যাবে সো চল্লিশ ঘন্টা এটা হলো বেসিক্স সো এটা যাতে অটো ফিল হয় সেই জন্য আমাদের এখানে বলা হয়েছে সো অটো ফিল কীভাবে হবে দেখেন গ্রেড ওয়ানের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা গ্রেড ট্যুর জন্য হলো একশো পঁচিশ টাকা এবং গ্রেড থ্রির জন্য একশো টাকা পার আওয়ার সো এইটা তৈরি করার জন্য বলা হয়েছে সো এটা করার জন্য আমরা যেটা করব। আমাদের যে বেসিক উইজিস্ট রয়েছে তার আগে হচ্ছে আমাদের এখানে ওয়ার্কিং আওয়ার বা আওয়ার্স এগুলো কিন্তু অলরেডি টাইপ করা থাকবে যেটা আমাদের স্যাম্পল আগে থেকে ছিল আমরা এভাবে নিয়েছি এবার আমাদের বেসিক যে ওইজিস্টটা রয়েছে সেটা আমরা তৈরি করব সো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আমি একটু বলে রাখি যে ব্যাপারটা হচ্ছে এরকমের যে আমাদের এখানে যে চল্লিশ ঘন্টা যেতু রয়েছে আর আমরা এখানে হেল্পার বিলটা রেখেছি তো গ্রেট ওয়ানের জন্য হচ্ছে যে যদি এক ঘন্টা কেউ কাজ করে তাহলে তার জন্য হচ্ছে একশো টাকা বেসিক আর বেসিকটা হচ্ছে চল্লিশ পর্যন্ত তাহলে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশের নিচে যদি কেউ এক ঘন্টা কাজ করে গ্রেড ওয়ানের জন্য সে পাবে একশো টাকা আর গ্রেড টুর জন্য সে পাবে একশো পঁচিশ টাকা আর গ্রেড থ্রির জন্য সে পাবে একশো টাকা এটা কিন্তু বলে দেওয়া রয়েছে সো আমরা এখান থেকে বেসিক উইজেসটা তৈরি করব সো এটা করার জন্য আমরা এখানে একটা ফাংশন প্রথমে নিব যেটা হচ্ছে আমরা এখান থেকে ভিলুক ফাংশনটাকে নেওয়ার চেষ্টা করব সো আমরা যদি বেসিক উইজেসে প্রথমে এখানে ইকোয়েলকে কল করি এবং টাইপ করি ভিলুক আপ ভিলুক আপ টাইপ করার পরে এখানে বলছে বলতেছে যে লুক আপ ভ্যালু সো লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালুর এখানে আমরা হচ্ছে এই যে গ্রেড ওয়ান আমরা এই সেলটাকে সিলেকশন করে দেব। দেন আমরা এখান থেকে কমাকে ক্লিক করব তারপর বলতেছে আমাদের এখানে টেবিল এর সো টেবিল এর এখানে আমরা এখান থেকে আমাদের যে হেল্পার টেবিলটা রয়েছে আমরা এই রেঞ্জটাকে দিয়ে দেবো এখান থেকে দেন এই রেঞ্জটাকে আমরা অ্যাপসুলেট করে দেব। কিবোর্ড থেকে এ ফোর প্রেস করার মাধ্যমে তাহলে আমাদের এটা অ্যাপসুলেট হয়ে গেল দেন কমাকে প্রেস করব এরপর আমরা বলতেছি এখানে কলাম ইন্ডেক্স সো কলাম ইন্ডেক্সের জায়গায় যেহেতু গ্রেড ওয়ানের জন্য একশো পঞ্চাশ বা গ্রেড টুর জন্য একশো পঁচিশ অথবা গ্রেড থ্রির জন্য যে একশো এটা যাতে আসে এটা যেহেতু আমরা এখান থেকে এই রেঞ্জটা দিয়েছি তার মানে আমাদের এই যেটা রয়েছে এটা হলো কলাম ওয়ান এবং এইটা হলো কলাম টু সো যেহেতু বলছে কলাম ইন্ডেক্স নাম্বারস আমরা এখান থেকে টু প্রেস করে দেবো তাহলে আমাদের এইটা ওয়ার্কিং আওয়ার এটা চলে আসবে দেন আমরা কমা দেব এবং আমরা এখান থেকে জিরো প্রেস করে ইন্টার প্রেস করবো তাহলে কি হচ্ছে যে বেসিক যখন গ্রেড ওয়ান থাকতেছে তখন অটোমেটিক একশো পঞ্চাশ চলে আসতেছে যখন আমি এখান থেকে গ্রেড টু করবো তখন দেখবেন অটোমেটিক একশো পঁচিশ চলে আসবে যখন আমি এখান থেকে গ্রেড থ্রি করব তখন এখান থেকে একশো চলে আসবে সো এটা কিন্তু অলরেডি কাজ করতেছে এরপর এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কাজ করতে পারি যেহেতু আমাদের এই যে কাপটা চলে আসলো দেন আমরা কাপের সামনে এবং ইকোয়েলের পরে এবং কাপের পূর্বে আমরা এখানে যদি এই যে সেলটা রয়েছে আমাদের ই থ্রি সেল যেখানে আমাদের আওয়ার্সটা রয়েছে এটাকে ক্লিক করে আমরা যদি এটার সাথে ওই কাপটাকে মাল্টিপল করে দিই এবং ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসতেছে এখান থেকে তার মানে গ্রেট ওয়ানের জন্য যেহেতু একশো পঞ্চাশ টাকা করে তাহলে চল্লিশ ঘন্টা চল্লিশ চল্লিশের সাথে যদি একশো পঞ্চাশ গুণ হয় তাহলে ছয় হাজার হয় তার মানে রেজাল্টটা আমাদের সঠিকভাবে চলে আসতেছে সো আমি যদি এটাকে নিচে থেকে টান দিই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু রেজাল্টটা এভাবে চলে আসবে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বেসিক কিন্তু হচ্ছে একশো পঞ্চাশ পর্যন্ত সো যেহেতু বেসিকের পরে যেই ঘন্টা এখানে অ্যাড হবে সেটা কিন্তু আমাদের ওভার টাইম হিসাবে কাজ করবে তো আমি তো হচ্ছে বেসিকের বেসিক যেহেতু এক ঘন্টা একশো পঞ্চাশ টাকা সো আমি যদি পরবর্তীতে এখানে দেখি দেখেন দেখবেন যে ওভার টাইম উইজেস্ট আওয়ার অ্যাপস যদি আপনার চল্লিশ ঘন্টার বেশি হয় চল্লিশ ঘন্টা বেশি আপনি যে কয়েক ঘন্টা কাজ করবেন পার আওয়ার ঘন্টার জন্য হচ্ছে দুশো টাকা করে তাহলে যেহেতু আমি ওভারটাইম করলে বেশি টাকা পাচ্ছি কেন আমি এই বেসিকের টাকাটাই কেন নেবো কেন আমি ওভারটাইমের টাকা নেব না সো এই জন্য দেখেন আমাদের কিন্তু আমরা যদি এভাবে করি তাহলে আমাদের এই যে ওভার টাইমটাও কিন্তু আমাদের বেসিকের সাথে অ্যাড হচ্ছে তো আমরা চাচ্ছি যাতে ওভার টাইমটা আমাদের বেসিক সাথে অ্যাড না হয় সো এই জন্য আমরা যেটা করব যে আমাদের যে ভিলু কাপটা আমরা টাইপ করেছি এরপরে আমরা ই কয়েলের পূর্বে আমরা যদি এখানে একটা ইপ টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে লজিক্যাল টেস্ট সো লজিক্যাল টেস্টের এখানে আমরা এই যে ই থ্রি সেলটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে লেস দ্যান ই কয়েল আমরা যদি চল্লিশ করে দিই তাহলে কি হবে দেখেন আমাদের যে ই থ্রি সেলের ভিতরে যদি চল্লিশের থেকে ছোট কোনো সংখ্যা থাকে এখানে যদি চল্লিশ অথবা তার ছোট যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে তাহলে ইফ ভ্যালু ইফ টুরু হবে আর ভ্যালু ইউ টুরু হলেও কী হবে এই ই থ্রি সেলের সাথে আমাদের এই যে ভিলু কাপের মাধ্যমে যে আমাদের একশো পঞ্চাশ বা একশো পঁচিশ অথবা একশো যেই আমাদের গ্রেড অনুযায়ী যেটা আসতেছে সেটার সাথে গুণ হবে আর যদি এটা না হয় তাহলে কি হবে আর যদি এটা না হয় তাহলে হবে যে আমাদের এটা যেটা রয়েছে আমরা এটা করব আমরা এখান থেকে এই যে আমাদের কাপটা রয়েছে ইথি পর্যন্ত আমরা কাপটাকে জাস্ট সিলেকশন করব দেন কপি করব কপি করার পরে আমাদের এই যে ইফের যেহেতু ভ্যালু ইফ টুলু রয়েছে এটাকে আমরা কমা দিব দেওয়ার পরে এই যে ভ্যালুই ফলস ভেলুই ফলসের আমরা এখানে জাস্ট আমরা এই কাপটা পেস্ট করে দেব তো পেস্ট করার পরে যদি এটা না হয় তাহলে কি হবে তাহলে চল্লিশে থেকে গুণ হবে তাহলে আমরা যেটা করবো এখান থেকে এই যে এখানে টাইপ করে দেব চল্লিশ গুণ এই ভিলু কাপ দিয়ে আমরা সম্পূর্ণ এটাকে এভাবে দিয়ে দেবো দেন আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করি এবং এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিজ পর্যন্ত ফিল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা সঠিকভাবে চলে আসতেছে সো আমি এই কাজটা আর একটু করতেছি যাতে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারেন সো এটাকে হচ্ছে আমরা একটু অন্যভাবে চেষ্টা করি যে একবারে কীভাবে করা যায় তো এর জন্য প্রথমে আমরা ইকোয়েলকে কল করব এবং টাইপ করব ইফ ইফ টাইপ করার পরে দেখতে পাচ্ছি লজিক্যাল টেস্ট সো লজিক্যাল টেস্টের আমরা এই সেলটাকে দিয়ে দেব এবং এখানে বলে দেব যে লেস দ্যান ইকোয়েল যদি চল্লিশের থেকে আমাদের এই যে আওয়ার্স বা এটা যদি চল্লিশের থেকে কম অথবা সমান হয় তাহলে কমা কমা দেওয়ার পর এখানে বলছে কি ভ্যালু ট্রু বলছে না ভ্যালুক ট্যুরের এখানে আমরা এই সেলের সাথে গুণ দেবো ভিলুকাপ ভিলুকাপের এখানে বলছি লুকআপ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে এই গ্রেডটা দিয়ে দেবো দেন কমা দিব টেবিলারি হচ্ছে আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো দেন আমরা এই আরেটাকে হচ্ছে অ্যাপসুলেট করে দেবো কিবোর্ড থেকে এফ ফোর প্রসের মাধ্যমে দেন কমা দিব দেওয়ার পরে বলতেছে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার সো আমরা এখান থেকে দুই নম্বর কলাম দেবো যেহেতু আমাদের এখান থেকে এইটাকে নিতে যাচ্ছে এই জন্য দুই নম্বর কলাম দেবো দেন কমা দিব দেওয়ার পরে বলছে অ্যাপসুলেট আমরা এখান থেকে জিরো করে ব্র্যাকেট ক্লোজ করবো সো এটা হচ্ছে আমাদের প্রথম এটা চলে গেল দেন কমা দিব দেওয়ার পরে বলতেছি কি ভ্যালু ইফ ফলস সো ভ্যালু ইফ এই জায়গায় হচ্ছে আমরা ডাবল ইনভার্টের কমার ভিতরে আমরা এখান থেকে ফলস লেখে দিই এফ এল এস ই ফলস লেখার পরে ডাবল ইনভার্ট কমা দিয়ে দিচ্ছি দেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করতেছি তাহলে আমাদের চলে আসলো যখন আমরা নিচে টান দিব তখন দেখতে পাচ্ছেন এখানে ফলস লেখা চলে আসতেছে যেহেতু আমাদের এটা চল্লিশ থেকে বড় এই জন্য সো আমরা এটাকে নিজ পর্যন্ত ফিল করে দিই দেখবেন যেগুলো চল্লিশের থেকে বড়ো যেগুলো টাইম রয়েছে সেগুলো কিন্তু এখানে ফলস চলে আসতেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম সেলটাকে আমরা সিলেকশন করি করার পরে এখানে যে যে ফলস লেখাটা লিখছি এটাকে আমরা ক্লোজ করে দিই এই কমাটাও ক্লোজ করে দিই দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে কাপ এটা সম্পূর্ণটাকে কপি করি কপি করার পরে আমরা এখান থেকে যেহেতু ভ্যালু ইফ ট্রু রয়েছে ইফের আমরা কমা দিয়ে ভ্যালু অফ ট্রুটাকে ক্লোজ করি এবার দেখতে পাচ্ছি ইফের রয়েছে ভ্যালু অফ ফলস ভ্যালু অফ ফলসের জায়গায় আমরা চল্লিশের সাথে গুণ করব সেম এই ভ্যালু কুপটা এইখানে যে ভ্যালু কাপটা যেভাবে ইউজ করছি সেটার সাথে চল্লিশ সাথে আমরা গুণ করে দেবো দেন ব্যাকেট ক্লোজ করে ইন্টার দেন আমরা যদি এটাকে নিচ পর্যন্ত ফিল করে দিই তাহলে কি হইতেছে দেখেন যে আমাদের এখানে যেহেতু চল্লিশ রয়েছে সেই জন্য কিন্তু আমাদের এটা চলে আসলো দেন পঞ্চাশের জন্য কিন্তু আমাদের এটা চলে আসতেছে কিন্তু আমাদের যে ওভার টাইম রয়েছে সেটা কিন্তু এখানে আসতেছে না সেটা কিন্তু ওভার টাইম আসতেছে না অর্থাৎ চল্লিশের যদি নিচে থাকে তাহলে সেটা আমাদের এখানে আসতেছে আর যদি চল্লিশের উপরে থাকে তাহলেও কিন্তু চল্লিশ ঘন্টা পর্যন্তই কাউন্ট করতেছে আর বাকি যে ওভার টাইমটা সেটা কিন্তু আমাদের এই বেসিক ওই জিনিসটাই কাউন্ট করতেছে না আচ্ছা এবার হচ্ছে আমরা এখান থেকে ওভার টাইমটাকে বের করার চেষ্টা করব আসলে আমাদের এখানে ওভার টাইম কতটুকু সো সেই জন্য আমরা এখানে এই কলকে কল করব এবং টাইপ করব ইফ ইফকে টাইপ কল করার পরে আমরা এই যে ই থ্রি সেলটাকে সিলেকশন করে দেব এবার বলবো লেস দ্যান চল্লিশ যদি এইটা চল্লিশ থেকে বড় থাকে কমা যদি থাকে তাহলে কি হবে তাহলে আমরা এখান থেকে ব্র্যাকেট দেবো তাহলে বলবো এই যে আমাদের যে ই থ্রি সেল রয়েছে এই সেল থেকে মাইনাস চল্লিশ তাহলে মাইনাস চল্লিশ হবে দেন ব্র্যাকেট ক্লোজ করব এবার গুণ করব দুইশো যেহেতু আমাদের এই যে ওভার টাইম ছিল যে ওভার টাইম দেখেন এখানে কিন্তু ওভার টাইম হচ্ছে প্রতি চল্লিশ ঘন্টার বেশি আপনি যে ঘন্টা কাজ করবেন তার প্রতি ঘন্টার জন্য আপনি দুশো টাকা করে পাবেন তো এই জন্য আমি এখান থেকে দুইশো গুণ করে দিলাম তাহলে কি হবে দেখেন যদি এই সেলে চল্লিশ থাকে চল্লিশের থেকে ছোট থাকে বা চল্লিশ থাকে তাহলে কিন্তু আমাদের কিছু আসবে না আর যদি চল্লিশের থেকে বড়ো বড়ো সংখ্যা থাকে তাহলে এই ই থ্রি থেকে এইখান থেকে হচ্ছে চল্লিশ মাইনাস যাবে এবং বাকি যেটা থাকবে সেটার থেকে কিন্তু দুশো গুণ হবে তাহলে এটা হলো এবার কমা দিই আর ফলসের জায়গায় দেব জিরো যদি না হয় তাহলে জিরো এবার ইন্টার দিই তাহলে এখানে জিরো হয়ে আসতেছে কারণ হচ্ছে আমাদের এখানে চল্লিশ সেই জন্য এটাকে যদি ফিল্ড হ্যান্ডেলের মধ্যে নিচে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিনশো যেহেতু আমাদের এখানে চল্লিশের উপরে হচ্ছে যে পনেরো ঘন্টা যেহেতু পঞ্চান্ন ঘন্টা তাহলে প্রতি ঘন্টার জন্য দুশো করে তাহলে যেহেতু পনেরো ঘন্টা তাহলে আমাদের এখানে তিন হাজার টাকা এটা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে দেন আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিজ পর্যন্ত দিয়ে দিচ্ছি তাহলে আমাদের সমস্ত যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসতেছে তার মানে এইখানে আমাদের বেসিক যেটা রয়েছে চল্লিশ ঘন্টা করে এখানে কিন্তু চল্লিশ ঘন্টা কাউন্ট হচ্ছে চল্লিশ ঘন্টার বেশি কিন্তু কোনো আওয়ার এখানে কাউন্ট হচ্ছে না আর এখানে হচ্ছে চল্লিশ ঘন্টার বেশি যেগুলো রয়েছে সেইটাই কিন্তু এখানে ওভারটাইম হিসেবে কাউন্ট হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক ওয়েজেস্ট এবং ওভারটাইম কিভাবে বের করতে হয় আশা করি আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে তারপরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করব আচ্ছা যেহেতু আমাদের বেসিক ওয়েজেস এবং ওভারটাইম দেওয়া শেষ হয়ে গেছে এরপর হচ্ছে আমরা বাকি কাজটা করব। এরপর আমাদের বলছে যে মেডিকেল অ্যালাউন্স ফিক্সড পাঁচশো টাকা সো মেডিকেল অ্যালাউন্স কিন্তু আমাদের পাঁচশো টাকা করে সো আমরা যেটা করব সেটা এখান থেকে ফাইভ করে দেবো এবং এটাকে সম্পূর্ণ এটাকে ফিল করে দেব তাহলে আমাদের এটা সম্পূর্ণ এটা চলে আসবে আচ্ছা আর একটা ব্যাপার সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আমার পাঁচশো সামনে কিন্তু টাকা লেখাটা চলে আসতেছে সো এটা যদি করতে চান এই জন্য আপনাকে যেটা করতে হবে এটাকে সিলেকশন করে এখান থেকে আমাদের হোম ট্যাপ থেকে এখানে যে নাম্বার রয়েছে সো এই নাম্বারে যে ড্রপ ডাউন রয়েছে আমাদের এখানে ক্লিক করতে হবে দেন আমাদের কাস্টমি ক্লিক করতে হবে এখান থেকে কাস্টমি ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমে এখান থেকে জেনারেল ক্লিক করতে হবে সো আমাদের এখান থেকে জেনারেলটাকে খুঁজে বের করতে হবে আমাদের জেনারেলটা কোথায় রয়েছে সো আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে এখান থেকে জেনারেল দেখতে পাবো আমরা জেনারেলটাকে সিলেকশন করবো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু স্যাম্পল রয়েছে দেন আমরা এই জেনারেলের সামনে ডাবল কোটেশনের ভিতরে আমরা টিকে লেখাটাই লিখে দেবো এবং ডাবল কোটেশন ক্লোজ করব তাহলে দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমাদের টাকাটা এভাবে রয়েছে তাহলে আমাদের যদি এখানে এই টাকা এবং আমাদের যে নাম্বারের ভিতরে যদি স্পেসের প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে এটাকে স্পেস করে দেবো তাহলে আমাদের কিন্তু এটা এভাবে চলে আসতেছে দেন আমরা এটা এখান থেকে যদি ওকে করে দিই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে তার মানে মেডিকেল অ্যালাউন্সটা আমরা বের করতে পারতেছি এরপর এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে আছে গ্রোস ওয়েজেস্ট সো এটা হচ্ছে বেসিক ওয়েজেস্ট প্লাস ওভার টাইম ওয়েজেস্ট এই দুটা যোগ ফল এই গ্রোস ওয়েজেস্ট হচ্ছে আমাদের এখানে যেটা করব ইকোয়েল দেবো দেন আমরা এখান থেকে বেসিক ওয়েজেস্ট প্লাস ওভার টাইম ওয়েজেস্ট এই দুটাকে প্লাস দুটাকে যোগ করব দেন নিষ পর্যন্ত এটাকে ফিল করে দেব। তাহলে আমাদের এই যে গ্রোস অ্যামাউন্ট ওয়েজেস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে বের হবে তাহলে আমাদের এটা বের হয়ে গিয়েছে এরপর এরপর রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনকাম ট্যাক্স টেন পার্সেন্ট অফ বেসি অফ গ্রোস ওয়েজেস্ট সো এটা আমাদের বের করতে হবে এই জন্য আমরা ইনকাম ট্যাক্সের এখানে ক্লিক করব দেন ইকুয়ালকে কল করব। গ্রোস ওয়েজ এটার সাথে আমরা টেন পারসেন্ট করে দেবো গুণ টেন পার্সেন্ট করে দেবো দেন ইন্টারপ্রেস করবো দেন এটাকে নিষ্পর্জন ফিল করে দেবো তাহলে আমাদের এই যে ইনকাম ট্যাক্স এটা কিন্তু আমাদের চলে আসবে আচ্ছা এরপর আমাদের রয়েছে নিট অ্যামাউন্ট গ্রোস ওয়েজেস প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস আইটি সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নিট অ্যামাউন্ট হচ্ছে প্রথমে ইকুয়াল দিতে হবে তারপর ব্র্যাকেট ওপেন করতে হবে দেন আমাদের এই মেডিকেল ক্লাস গ্রোস এটাকে এই দুইটাকে যোগ করতে হবে দেন ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস এখান থেকে আইটি এটাকে মাইনাস করে ইন্টারপ্রেস করতে হবে দেন আমরা নিচে এই এটাকে আমাদের ফিল করে দিতে হবে তাহলে আমাদের যে সম্পূর্ণ রেজাল্ট নেট অ্যামাউন্ট সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে সো আমাদের এটা অলরেডি কিন্তু তৈরি করতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে বেসিক ওয়েজেস্ট এবং ওভার টেম্পের করতে হয় এবং বাকিগুলো কাজ করতে হয় আচ্ছা তাহলে আমরা এটা করতে পেরেছি এরপর এরপর হচ্ছে আমাদের স্যাম্পল টু স্যাম্পল টুর ভিতরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যেমন চার টাইটেল ফ্রন্ট ক্যালিবেরি চোদ্দো সাইজ বোর্ড করতে হবে এবং এগুলো কিন্তু আমাদের বলে দেওয়া রয়েছে এবং আমাদের যে এখানে কিছু স্যাম্পল রয়েছে স্যাম্পলটা অনুযায়ী আমরা কাজ করব। সো আমরা যেটা করছি যে নতুন করে একটা সিট নিয়েছি এখানে আমরা এই যে স্যাম্পলটা যেভাবে রয়েছে আমরা এভাবে কিন্তু আমরা এখানে টাইপ করে নিয়েছি আচ্ছা এবার হচ্ছে আমরা এই স্যাম্পলটাকে সিলেকশন করব এখান থেকে দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে চার্টে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়াল চার্টে ক্লিক করব। দেন কলামে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখান থেকে প্রথমে যে কলামটা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো তাহলে আমাদের সামনে এটা চলে আসবে এরপর দেখতে পাচ্ছি চার্টের ভিতরে কিন্তু আমাদের টাকা লেখাটা এইভাবে রয়েছে দেন বুক অন বুক টু বুক থ্রি আমাদের এইভাবে রয়েছে এটা আমাদের ঠিক করে নিতে হবে সো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে চার্টটাকে সিলেকশন করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চার্ট ডিজাইন সো চার্ট ডিজাইনে ক্লিক করে আমরা এখান থেকে কুইক অ্যাক্স কুইক লেআউটে ক্লিক করবো দেন আমরা এখান থেকে এই যে লেআউট সেভেন আমরা এখানে ক্লিক করব দেন তাহলে দেখবেন যে আমাদের এটা কিন্তু এভাবে চলে আসলো দেন আমরা এরপরে আমরা এখান থেকে এই টাকা লেখাটা লিখে দেবো দেন আমরা রাবল ক্লিক করবো এখানে দেন টাকা লেখাটা লিখে দেবো সো আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবার হচ্ছে এই বুকটাকে সিলেকশন করব আচ্ছা তার আগে হচ্ছে আমরা এই টাইটেলটাকে সিলেকশন করব। দেন আমরা এই টাইটেলের যে বাউন্ডিং বক্স রয়েছে তার রাইট বাটনে ক্লিক করব ওটার উপরে কার্ডসার ফর্মে রেখে দেন এখান থেকে ফর্মেট এ এক্স আইএক্স টাইটেল আমরা এখান থেকে ক্লিক করব তাহলে আমাদের সামনে এভাবে একটা অপশান চলে আসবে দেন আমরা এখান থেকে ওকে সো আমাদের এখানটা ভুল হয়েছিল দেন আমরা এখানে ক্লিক করে এডিট দিই দেন আমাদের এটা চলে আসলো দেন আমরা এখান থেকে এটার পজিশনটাকে চেঞ্জ করার চেষ্টা করবো আচ্ছা তার আগে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করি দেন আমরা এখানে ক্লিক করি মাউস রাইট বান ক্লিক এখান থেকে ফর্মেট লাইব্রেরি ক্লিক করি দেন আমরা এখান থেকে বটমে ক্লিক করে দিই তাহলে আমাদের এটা নিচে চলে আসবে আর উপরে এটাকে আনার জন্য জাস্ট আমরা আচ্ছা আপাতত এটা থাকবে এভাবে তার মানে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে চার্ট সেটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি আশা করি আচ্ছা এরপরে এরপরে আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যেমন হচ্ছে কোনটার যে ফন্ট চাইজ কি হবে আমাদের এগুলো কিন্তু করার জন্য বলছে সো আপনারা জাস্ট এগুলোকে চেঞ্জ করে দেবেন তাহলে হচ্ছে আপনাদের যে এই যে উইকলি ওই শিট যেটা রয়েছে সেটা আশা করি সমাধান হয়ে যাবে আপনাদের ধৈর্য ধারণ করে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খুদা হাফেজ